এনএফটি মিন করে যদি প্রতিদিন আপনি $7 মতো আর্নিং করা যায় তাহলে কি ব্যাপারটা খারাপ? আমার মনে হয় খারাপ না, কারণ এখান থেকে মোটামুটি আপনার উপরে ডিপেন্ড করবে কত আপনি আর্নিং করবেন। আমার দেখেন এখানে প্রায় $30 মতো, এইটা আমি আবার মিন করব, মিন করে আবার এখান থেকে আর্নিং করব। তো আমি আবার প্রসেসটা দেখাই দিচ্ছি। এটা তাদের মোটিভটা হলো, এটা দেখেন নেবুলার মাইনার্স নামের একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনার ওদের মোটিভ যেটা মিন ট্রেড স্টেক, এইগুলোর মাধ্যমে যে কোনো একটার মাধ্যমে আপনি কী করতে পারবেন, এখানে গেট রিওয়ার্ড পেতে পারবেন, যেটা হলো ইউএসডিটি রিওয়ার্ড। তো এখানে বলছে উই আর দ্য বেস্ট ওয়ে টু ক্লাউড মাইনিং অফ দ্য এনএফটি কালেকশন। তো তাদের একটা এনএফটি কালেক্ট বা মিন করে আপনি এখান থেকে প্রতিদিন স্টেক রিওয়ার্ড, যেটাগুলো হয় প্রুফ অফ স্টেক POS যেটা বলা হয়, সেটার মাধ্যমে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। তো আমরা ওভারঅল প্রসেসটা দেখাই দিচ্ছি, তার আগে আরও ব্যাপারগুলো দেখাই। এখানে দেখেন আমাদের যেটা কাজ করতে হবে, স্টেপগুলো আপনি বুঝার চেষ্টা ট্রাই করেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ওয়ালেট কানেক্ট করতে হবে, আর এখান থেকে আপনি মিন্টিং যদি রিপোর্টে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখেন তাদের রেভিনিউ কত, কোন তারিখে কত হয়েছে এগুলো দেখতে পারবেন। এগুলোই কিন্তু আমাদের মাঝে শেয়ার করা হয়, তারা কিন্তু এগুলোই শেয়ার করে, দেন আপনি নেক্সট পেজে এইভাবে গিয়ে গিয়ে আপনি রেভিনিউটা দেখতে পারবেন। অডিট রিপোর্ট এখানে যদি যান, কে অডিট করছে, যে কোনো একটা ভালো প্রজেক্ট অবশ্যই কোনো ভালো অডিটর দিয়ে কিন্তু অডিট করানো হয়। তো এইটাও কিন্তু মোটামুটি এই যে ইট হাব নামের যে অডিট টিম আছে তাদের দ্বারা কিন্তু অডিট করা হয়েছে। তো এটা একটা ভালো অডিট। তারপরে এখান থেকে আপনি মাইনিং মানে লাইভ মাইনিং, তাদের যে মাইনিং মেশিন আছে প্লাস একটা ফ্যাক্টরি আছে, সেটার একটা সিসি ক্যামেরা দিয়ে, দুইটা সিসি ক্যামেরা দিয়ে তাদের এটা আপনার লাইভ দেখাচ্ছে যে ওদের মাইন হচ্ছে, এমনকি এই মাইনিংয়ের যে রিওয়ার্ডটা আছে সেটাই আমাদের কিন্তু ডিস্ট্রিবিউট করতেছে। তো তাদের দেখেন মাইনিং মেশিন আছে 4000টা, এমনকি রিয়ার এনএফটি আছে 1000। তো এগুলো তাদের এনএফটি, এমনকি রোডম্যাপ দেখেন 22 ছিল, দেন 23 চলতেছে, 24 আছে, 25 আছে। এই রোডম্যাপগুলো আপনি দেখতে পারবেন যে 23 কী রোডম্যাপ চলতেছে, 24 কী আসবে, দেন 25 কী চলবে। আমি ভিডিওর লাস্ট পার্টে দেখাবো কীভাবে আর্নিংটা হয়, সব কিছু আমি দেখাই দিচ্ছি। দেখেন তাদের এই যে রোডম্যাপে 25 P2P মডেল থাকবে, দেন হাউ টু গেট স্টার্ট, কীভাবে স্টার্ট করতে হবে সেটা তো আমরা দেখাবোই। এই যে মিন করতে হবে, এনএফটি মিন করতে হবে, ট্রেড করতে পারেন, আমরা এগুলোতে যাবো না, জাস্ট আমরা মিন করে স্টেক করে দিব। এই যে স্টেকিংয়ে থেকে আমাদের যে রিওয়ার্ডটা আসবে প্রতিদিন আমরা এটা ক্লেম করে উইথড্র করে ফেলতে পারবো। তো এখানে দেখেন হাউ টু মিন্ট এনএফটি, দেন এগুলো কোশ্চেন দেওয়া আছে, কিছু ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন দেওয়া আছে। এখানে তাদের পার্টনারগুলো দেখেন কে কে আছে, সব পার্টনার দেওয়া আছে, বিগ বিগ পার্টনার তাদের দেওয়া আছে, দেন তাদের এটা ডিসকর্ড এবং টুইটার, যেগুলো আমি পরিচয় করাই দিব। তো আমরা অ্যাট ফার্স্ট যে কাজ করবো, ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন দেন আপনার এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, আমরা আগে কানেক্ট করব। দেন আমাদের অ্যাট ফার্স্ট যে কাজ, এখান থেকে কানেক্ট ওয়ালেট এইখানে ক্লিক করব। তার আগে আপনি যে কাজ করবেন, একটা ওয়ালেট, ওইটা আপনি ম্যাটামাক্সের নতুন একটা ওয়ালেট, অবশ্যই ম্যাটামাক্স এক্সটেনশন সাপোর্ট করে এই টাইপের একটা ব্রাউজার নেবেন। যেমন আমি এখান থেকে দেখেন মিসি ব্রাউজার নিয়েছি, আপনি KIWI ব্রাউজার করলেও হবে, যেটাই পারেন, যেটাতে ম্যাটামাক্স এক্সটেনশন অ্যাড করে এরকম বা সাপোর্ট করে এরকম একটা আপনি ওয়ালেট বা ব্রাউজার আপনি চুজ করবেন। চুজ করার পরে ওইখানে একটা ম্যাটামাক্স, আপনি নতুন ম্যাটামাক্স কানেক্ট করবেন, অবশ্যই নতুন ম্যাটামাক্স কানেক্ট করতে হবে। তার আগে আপনি কী করবেন, আপনার যে ওয়ালেট আছে সেখানে কিছু পরিমাণ BNB নেবেন, $1 মতো, দেন আপনাকে কিছু পরিমাণ USDT লাগবে, মিনিমাম $10 মতো USDT। $10 দিয়ে কী পরিমাণ বেনিফিট পাবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা তো যে TRX বিভিন্ন মাইনিং আছে, USDT মাইনিং, এগুলোর পিছনে ঘুরেন, কিন্তু এই টাইপের ওয়েবসাইটে যদি বা প্রজেক্টে আপনি যান তাহলে মানে আপনি সাইন করতে পারবেন। দেন আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করলেন, দেন কানেক্টে ক্লিক করার পরে যেখান থেকে দেখেন ম্যাটামাক্স, আমরা এখান থেকে যে ম্যাটামাক্স এটাতে ক্লিক করে দিই, দেন ম্যাটামাক্সে ক্লিক করার পরে দেন এখান থেকে আমাদের একটা পারমিশন চাবে, জাস্ট আমরা নেক্সট করে দিব, দেন আবার নেক্সট করে দিব, কানেক্টে ক্লিক করে দিলে কানেক্ট হয়ে যাবে। তার আগে আপনি একটা কাজ করবেন, আপনার ম্যাটামাক্সে BNB নেবেন, কিন্তু অবশ্যই BNB নেবেন, এই যে BNB নেবেন, আর USDT আপনি কিন্তু অ্যাড করতে হবে। আপনারা যারা জানেন না তারা অ্যাড করে নেবেন, কারণ আপনি কোয়েন মার্কেট ক্যাপে USDT দিয়ে সার্চ করবেন আপনি গুগলে, দেন কোয়েন মার্কেট ক্যাপ থেকে আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেস, USDT কন্ট্যাক্ট অ্যাড্রেস, বা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব USDT কন্ট্যাক্ট অ্যাড্রেস, সেটা আপনি দিয়ে জাস্ট অ্যাড করে নেবেন। আর যদি আপনি ওইভাবে না বোঝেন তাহলে আপনি টাস্ট ওয়ালেটেও করতে পারেন। টাস্ট ওয়ালেটে যাবেন, এখান থেকে আপনি, আমি দেখাচ্ছি কোথায় যাইতে হবে, এখান থেকে যেতে হবে আপনার যে ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়েছি জাস্ট লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে সেম আসবে, জাস্ট কানেক্টে ক্লিক করবেন। তো আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে দেখেন কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হওয়ার পরে এটা আমাদের রেফার লিঙ্ক থাকবে, দেন আমরা চলে যাবো এখান থেকে নিচে, নিচেগুলো দেখেন এখানে ডিপোজিট কত হয়েছে, মানুষ কত করেছে, দেন ক্লেম কত করছে মানুষ, দেন উইথড্র কত হয়েছে, কারেন্ট মানে রেভিনিউ কত জেনারেট হয় সেটা 1.8% করে রেভিনিউ জেনারেট হয়। তো এখান থেকে দেখেন আমাদের যেটা ডিপোজিট করতে হবে স্টেকিংয়ের জন্য সেটা আমরা এখানে দিব। তো আমি যদি এখানে আপনার 20 মতো করি, দেন এখান থেকে মিন্টে ক্লিক করব, দেন এখান থেকে মিন্টে ক্লিক করলে আমাদের যে ম্যাটামাক্স আছে সেখানে একটা কনফার্মেশন চলে যাবে বা অ্যাপ্রুভমেন্ট চলে যাবে, জাস্ট আমরা এখানে ওয়েট করব। ওয়েট করার পরে যে দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসছে ইন্টার নাম্বার USDT, এখানে আমরা আবার 20 দিয়ে দিব, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব, দেন আবার অ্যাপ্রুভে ক্লিক করে দিব, দেন এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই যে মিন্টিংটা হচ্ছে, জাস্ট একটু ওয়েট করবেন, ওইটা হলে মিন্টিং হয়ে
হয়ে যাবে, যেখানে মিন্টে ক্লিক করবো। এখন আবার মিন্টে ক্লিক করলে আমাদের এখন মিন্টিং হয়ে যাবে। এই যে দেখেন এখন কনফার্মেশনটা চলে আসতেছে, তো আমরা এখন মিন্ট করতে পারি যে কনফার্ম, দেন আবার কনফার্মে ক্লিক করতে হবে। দেন কনফার্মে ক্লিক করার পরে এখন মিন্টিংটা হয়ে গেছে আমাদের। জাস্ট আমরা একটু ওয়েট করব, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি চলে যাবেন এখান থেকে এই যে এনএফটি ওভারভিউ, এইখানে চলে যাবেন। যাওয়ার পরে এইখান থেকে এই যে আনস্ট্যাক এনএফটি, এইখানে চলে আসবেন, বা হিস্ট্রিতে ক্লিক করলেও দেখতে পারবেন যে আপনি এই যে এনএফটিটা পেয়ে গেছেন। তো এখান থেকে যদি আমরা এই যে ওভারভিউতে চাই, আবার এখান থেকে ওভারভিউতে যাব, দেন এখান থেকে আনস্ট্যাক এনএফটি এইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের যে কাজ করতে হবে, এখানে আমাদের এনএফটিটা স্টেক করতে হবে। আপনি ট্রেডও করতে পারেন, বা আপনি চাইলে উইথড্র করে নিয়ে নিতে পারেন। আমরা যেটা করবো স্টেক করবো, তো স্টেকে ক্লিক করবো। এখান থেকে আমরা যে কাজ করবো, এখান থেকে স্টেকে ক্লিক করলাম, দেন আমাদের আবার একটা কনফার্মেশন আসবে। এটা 16-17 সেন্টের মতোই খাই, এত বেশি খাই না, 7 সেন্টের মতো খাবে। দেন এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দেন। দেন কনফার্মে ক্লিক করে দিলে আমাদের এটা স্টেক হয়ে যাবে। আমরা যদি একটু ওয়েট করি, মানে আমাদের ট্রানজ্যাকশনটা প্রসেস হোক, দেন এখান থেকে যদি আমরা এইখানে চলে যাই স্টেকিং এনএফটি, দেন আমরা এইখানে এনএফটিটা দেখতে পারবো। জাস্ট একটু ওয়েট করতে হবে। তো এই যে দেখেন স্টেকিংয়ে কিন্তু চলে আসছে আমাদের এনএফটিটা। তো আমরা এখন এখান থেকে যে বেনিফিটটা পাচ্ছি সেটা আমরা উইথড্র করবো। তো উইথড্র করার জন্য আমরা আবার হোম সেকশনে চলে যাবো। গিয়ে এখান থেকে আমরা এখানে দেখতে পারতেছেন কিন্তু এই যে দেখেন বেনিফিটটা কিন্তু চলে আসছে, পার সেকেন্ডে বেনিফিট আসবে। আপনি যদি এটাকে আবার রিলোড করেন, রিলোড করার পরে এটাকে যদি আবার এখানে যান, এই যে দেখেন বেনিফিট বাড়তেছে। তো এইভাবে 24 ঘন্টায় যদি আপনি সেকেন্ড হিসেব করেন, তাহলে কিন্তু প্রায় অনেক সেকেন্ডটা। তো এইভাবে যদি করেন, তাহলে কিন্তু প্রতিদিন আপনার প্রায় $2-3 মতো আর্নিং হয়ে যাচ্ছে। মানে আপনি $10 যদি মিনিমাম, কিন্তু এখানে $10 যদি আপনি এখান থেকে দিয়ে একটা এনএফটি মিন করেন, দেন আপনি কিন্তু দেখা যাবে যে 24 ঘন্টায় কিন্তু অনেক চলে আসতেছে। দেন আমি যদি আবার রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন যে আবার কিন্তু এটা এই যে দেখেন বেড়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো টাইম এখানে ক্লেমে ক্লিক করবেন, এটা ক্লেম করে নিতে পারবেন। সাথে সাথে কোনো এখানে ইয়ে দিতে হবেন, আপনি জাস্ট কনফার্ম করবেন এই যে এখানে 6 সেন্টের মতো খাবে। তো আমি চাচ্ছি না যে এখন ক্লেম করতে হবে। তো এখানে কনফার্মে ক্লিক করলে জাস্ট ক্লেম হয়ে যাবে, দেন আপনার ওয়ালেটে সেটা ঢুকে যাবে, কিন্তু সাথে সাথে ঢুকে যাবে। দেন আপনি এটা ক্লেম করে আপনার ওয়ালেট থেকে জাস্ট, তো আপনার যে ওয়ালেট আছে এইখানে কিন্তু চলে আসবে। দেন আপনি চাইলে এটাকে উইথড্র করে নিতে পারেন, সেন্ডে ক্লিক করে জাস্ট উইথড্র করে আপনি চাইলে বাইন্যান্সে বা যে কোনো জায়গায় নিতে পারেন। আমার ট্রাস্ট ওয়ালেটে এই অ্যাকাউন্টটাই অ্যাড আছে, জাস্ট এখান থেকে আমি সেন্ড করে দিতে পারি যে কোনো জায়গায়। এই যে এখানে এখানে চলে আসবে, জাস্ট USDT চলে আসলে দেন এটা আপনি সেন্ড করে উইথড্র করে জাস্ট সেন্ড করে নিয়ে নেবেন। এটা কোনো ইয়া নাই। দেখেন এখানে কিন্তু আমার ছিল কত, মাত্র 20 সেন্টের মতো খরচ হয়েছে, 20-30 সেন্ট। 20-30 সেন্ট দিয়ে কিন্তু মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে একটা এনএফটি থাকলো, প্রতিদিন আমরা যে কাজ করবো এখান থেকে এসে একটা ক্লেমে ক্লিক করবো। বা আপনি চাইলে প্রতিদিন না, আপনি 7 দিন পরে আসেন, 8 দিন পরে আসেন, ক্লেমে ক্লিক করলেন, যতগুলো আপনার এখানে জড়ো হলো সবগুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। তো এখানে আপনি যত ইচ্ছা আপনি এখানে মানে মিন করার জন্য এখানে আপনি মিন্টিং কস্ট দিতে পারেন, যত দিবেন তত আপনার এখানে রিওয়ার্ড। রিওয়ার্ডটাই যেখানে বলে দিচ্ছে যে 1.8%। তো আপনি দেখা যাবে যে আপনি $10 মেবি আপনি 60-70 সেন্ট করে আসতে, কিন্তু প্রায় $1 আসবে না, 60-70 সেন্টের মতো চলে আসবে। মানে এটার যত হয় ইয়েল্ড সেটাই দিবে, কারেন্ট ইয়েল্ড। তো এত তাদের ক্লেম হয়েছে, ডিপোজিট এত হয়েছে, উইথড্র হয়েছে, এগুলো দেখাইছে। যদি যান ওপেনসিয়াতে, ওপেনসিয়াতেও তাদের কিন্তু মোটামুটি এনএফটি প্রোফাইল আছে, এখানে বাই সেল হয়। আপনি চাইলে এখানেও আপনি সেল করতে পারবেন আপনার এনএফটিটা। তো আমি চাই না যে এখানে সেল করেন। দেন এনএফটি স্ক্যানে গেলে এখানে আপনি দেখতে পারবেন যে তাদের যে এনএফটিটা আছে কোথায় কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, সব কিছু ডিটেলস দেখতে পারবেন। ড্যাশবোর্ডে গেলে আপনি আপনার নিজস্ব যে ড্যাশবোর্ডটা আছে, আমরা অলরেডি ড্যাশবোর্ডে আসছি, সেটা দেখাবে। এখান থেকে যদি আপনি লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার এই রেফারেল লিঙ্ক এটা কপি হবে। এটা দ্বারা যদি আপনি ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু কমিশন পাবেন, আপনি কমিশন নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি, আপনি যদি চান যে কোনো টাইম এই এনএফটিটা আনস্টেক করবেন, এখান থেকে আনস্টেকে ক্লিক করবেন। দেন আপনি এই যে এখানে এনএফটিটা আছে যে এটাকে এই যে এখান থেকে আনস্টেক, এখানে ক্লিক করবেন। জাস্ট আনস্টেক করে আপনার যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা আপনি যে কোনো টাইম উইথড্র করতে পারবেন। তো এই ছিল মূলত তাদের যে ওয়েবসাইটটা সেইটা, বা আপনার তাদের প্রজেক্টটা। এটা তাদের এই যে টুইটার, এখানে তাদের অ্যানাউন্সমেন্টগুলো দেয়, বিভিন্ন গিভওয়ে আছে সেগুলো দেয়। তাদের এখন যেটা চলতেছে, যে কম্পিটিশন চলতেছে, ফর্মলিং আছে। আপনি যদি 50 USDT মতো এখানে যদি মিন্টিং কস্ট দেন, তাহলে আপনি 14,000 USDT যে প্রাইস পোলটা আছে, এই যে প্রাইস পোলটা এইটাতে আপনি জয়েন করতে পারবেন। এখানে দেখেন বলে দিচ্ছে যে 5 থেকে 10 পাবে, কতজন 100 জন, যারা 50 করবে। দেন এইভাবে তাদের রাউন্ড আছে। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, BSC-র আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটার BSC অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এখান থেকে সাবমিট এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এইটার জন্য এলিজিবল হয়ে যাবেন কিন্তু। দেন আমরা যদি চলে যাই আবার এখানে, এখানে গেলে আপনি তাদের ডিসকর্ড আছে, ডিসকর্ডে জয়েন হতে পারেন। সব লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে তাদের এই যে টেলিগ্রাম লিঙ্ক, এটাতে জয়েন হতে পারেন। জয়েন হয়ে আপনি সব কিছু দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি, তাদের ব্লগ আছে, ব্লগ দেখতে পারেন, অ্যাওয়ার্ড সেকশনে অ্যাওয়ার্ড দেখতে পারেন, তাদের সম্পর্কে সব কিছু দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। এভাবেই আমাদের এই যে এই এনএফটির দ্বারা আর্নিং হবে প্রতিদিন। এখন যদি আমরা দেখি আমাদের কত আর্নিং হয়েছে, তো আমরা যদি এখান থেকে স্টেকিংয়ে চলে যাই, দেন যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, মেইনলি হোম পেজে,
তো এখান থেকে গিয়ে যদি এখানে দেখি আমাদের দেখেন কিন্তু এত হয়ে গেছে মোটামুটি কিন্তু পার সেকেন্ডে আপনাদের আর্নিংটা হয় আপনি যতবার রিলোড করবেন ততবারই দেখতে পারবেন যে এখানে আপনার আর্নিংটা ইনক্রিজ হচ্ছে মানে পার সেকেন্ডে আর্নিংটা ইনক্রিজ হবে তো এই ছিল মোটামুটি অফার দেখা হবে নেক্সট ভিডিওতে যেহেতু এখানে কিছু কস্টিং আছে অবশ্যই নিজে অ্যানালাইসিস করবেন কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে আপনাদের অ্যাডভাইস দিচ্ছি তো আমার নিজের অপিনিয়ন শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম